কেউ বলছেন মাস্টার স্ট্রোক নোটে চটে যারা কাবু তাদের পুষিয়ে দিলেন প্রধানমন্ত্রী আরেক পক্ষের মতে পুরোটাই ফক্কা আদতে নাকের বদলে নুরুন কারণ যে তিনটি কারণ দেখিয়ে নোট বাতিলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী তার কোনোটিরই জবাব তার বর্ষশেষের ভাষণে মিলল না বাঘের পিঠে সওয়ার হতে চলেছেন তখনই বুঝেছিলেন প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে উত্তর দিতে তিনি যে দায়বদ্ধ সে কথাটা নিজেই ঘোষণা করেছিলেন अगर 30 दिसंबर के बाद कोई मेरी कमी रह जाए कोई मेरी गलती निकल जाए कोई मेरा गलत इरादा निकल जाए आप जिस चौराहे में मुझे खड़ा करेंगे मैं खड़ा होकर के देश जो सजा करेगा वो सजा भुगतने के लिए तैयार है একান্ন দিনের মাথায় বছরের শেষ দিন নোট বাতিলের সাফাই দিলেন প্রধানমন্ত্রী করোড়ো দেশবাসী ऐसे घुटन से मुक्ति के अवसर की तलाश कर रहे थे हमारे देशवासियों की अंतर ऊर्जा को हमने कई बार अनुभव किया है किंतु প্রধানমন্ত্রী শনিবারের বক্তৃতার পর প্রশ্ন উঠছে কোথায় গেল সেই তিন প্রধান প্রশ্নের উত্তর যে কারণ দেখিয়ে পুরনো 500 আর হাজারের নোটকে কাগজের টুকরোই বদলে দিয়েছিল কেন্দ্র কালো টাকা নিকেশ করতেই নোট বাতিলের করা সিদ্ধান্ত 8ই নভেম্বর জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নোট বাতিলের পর 50 দিন দেশজুড়ে ব্যাপক হারে অভিযান চালিয়েছে ইডি আয়কর দপ্তরের মতো কেন্দ্রীয় আর্থিক সংস্থা এই 50 দিন ব্যাংক এটিএমে যারা হত্যে দিয়েছেন টাকার জন্য হাত কামড়েছেন তাদের অনেকেরই উৎসাহ ছিল প্রধানমন্ত্রী উদ্ধার হওয়া কালো টাকার পরিমাণ ঘোষণা করেন কিনা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে দুর্নীতি দমনের গোল গোল কথা উঠে এলেও কত কালো টাকা উদ্ধার হলো তার কোনো তথ্যই মিলল না জাল নোটের বারবারন্ত রুখতে নোট বাতিলের সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী কিন্তু তার বর্ষশেষের বক্তব্যে কত জাল নোট সাফ হলো সে তথ্যই নেই বড় নোট যাচ্ছে সন্ত্রাসবাদীদের ভাড়ারে নোট বাতিলের আগে এটাও ছিল প্রধানমন্ত্রীর যুক্তি কিন্তু 50 দিনের কর্মযজ্ঞে সন্ত্রাসের কোষাগারে যাওয়া থেকে কত টাকা অচল হয়ে গেল সে তথ্য মিলল না সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাংক এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা উঠবে কবে কবে স্বাভাবিক হবে নগদের যোগান প্রধানমন্ত্রীর ইয়ার এন্ডার ভাষণে সেই তথ্য মিলল না চেয়েছিলাম যে মোদীর কাছে আরও আমাদের এই ক্যাশ লিমিটের 24,000 টাকাটা হয়তো শিথিল হয়ে যাবে আমরা আগে আবার পুরনো এটা 8ই নভেম্বরের আগে যেটা উনি ইয়ে করেছিলেন সেটা আবার ফিরে পাবো আমরা তো এক্সপেক্ট করেছিলাম হয়তো উনি বাড়াবেন ঊর্ধ্বসীমাটা সপ্তাহে আর প্রতিদিন এটিএমের বিত্তে ছাড়েননি মুখ্যমন্ত্রী দলের এক একজন নেতা সাংসদকে যখন সিবিআই তলব করছে তখন টুইটারে দীর্ঘ আক্রমণ জানিয়েছেন মমতা মুখ্যমন্ত্রী লিখেছেন কালো টাকা উদ্ধারের নামে আর্থিক জরুরি অবস্থা জারি থাকলো এখনও ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না সে নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো সমাধান নেই জাতির উদ্দেশ্যে ভাষণ হয়ে গেল বাজেট বক্তৃতা মোদীবাবু স্বার্থপর ব্যক্তিগত এজেন্ডা দিচ্ছেন আসল বিষয়বস্তু থেকে সরে গিয়েছেন প্রধানমন্ত্রী কালো টাকা বা নোট বাতিল থেকে সরে গিয়েছেন অর্থমন্ত্রীর কাজটা করলেন প্রধানমন্ত্রী বাজেটের আগেই বাজেট বক্তৃতা দিলেন নোট বাতিলের হিসেবটা কোথায় গেল কত কালো টাকা উদ্ধার হয়েছে 50 দিন কষ্ট করে কি পেলেন দেশের মানুষ ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা নোট বাতিল এটিএম এর লাইন পেটিএম নির্ভরতা ক্রমশ পুরনো হচ্ছে কিন্তু যে আদি অর্থনীতির ওপর ভর করে গোটা দেশ চলে সেই কৃষিক্ষেত্র কেমন আছে চাষিরা বলছেন জোরালো ধাক্কা লেগেছে তাহলে কেটে গেল 50 দিন এখন শুধু নোট ঘোট জোট ভোটের 50 দিনের পাটিগণিত উত্তর ধোঁয়াশা পাটিগণিত নয় ফলাফল পেতে ভরসা এখন ত্রিকোণমিতির ইনফিনিটি থিওরি কিন্তু ইনফিনিটি থিওরির ভরসা কবে কোথায় কোন চাষি করেছেন ও আকো সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে মাটি বীজ সার বৃষ্টি আর শ্রমিক যেখানে পাটিগণিতের এই সরল সিঁড়ি ভাঙা অঙ্ক সামলাতেই হিমশিম খেতে হয় নোট বাতিলের পর দেখতে দেখতে কেটে গেল 50টা দিন নোট বাতিলের ঘোষণার পর আমরা এসেছিলাম এই গ্রামে কৃষকদের সঙ্গে কথা বলতে আর 50 দিন বাদে ফের আমরা এই পোলবা গ্রামে পুরো বদলে যাবে ঘোষণা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী
বদলে যাওয়ার আশায় স্বপ্ন দেখেছিলেন খেতে লাঙল দেওয়া মানুষগুলো। কিন্তু হলো কি, কি যে হলো বা কি হচ্ছে বোঝা যাচ্ছে না। তবে এটা স্পষ্ট যে নগদের অভাবে চাষ আটকে গেছে। এবারে দু বিঘা লোন এখনো পাইনি, কেন ব্যাংকে বলছে লোন এখন দেওয়া সম্ভব না, সাধারণ লোক কি টাকা দিতে পারছি না, তো লোন কি করে দেবো। খুব খারাপ অবস্থা টাকার জন্য আমাদের যা অবস্থা, নতুন বছরে আমাদের আলুও ফলবে না, ধানও বেচতে পারছি না, আমাদের না জমিতে আত্মহত্যা করতে হয়, এরকম একটা পরিস্থিতি চলছে। শুধু কি চাষ আটকেছে, নগদের অনটনে তো দরও পড়ে গেছে। সবে শীতের শুরু, তাতেই সবজির দাম তলানিতে। বিক্রি নেই, ধান বেচতে পারছি না, টাকার জন্যই তো সমস্যাটা হয়ে গেছে। কাঁচা ফসলের দামও খুব খারাপ, সিমের দাম খুব খারাপ, টমেটোর দাম খারাপ, বাজারে কোনো কিছু নেই, বেচা কেনা নেই। ফুলকপি তো 2 টাকা, 1 টাকা, 3 টাকা, সেই নিয়ে এসে সংসারটা চলবে। নোট বাতিলের জেরে সংঘাতের দিনগুলোতে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। বলেছিলেন চাষীদের যাতে কোনো অসুবিধা না হয় তা দেখতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আশ্বাস দিয়েছিলেন, কিন্তু প্রান্তিক চাষীরা বলছেন বড় কষ্ট। এই রকম যদি চলে আগামী দিনে সমস্যা তো খুবই হবে, চাষবাস বন্ধই হয়ে যাবে, কি করে করব। আমরা তো চাইছি টাকার সচ্ছলতা হোক বা বড় বড় পার্টিকে ধরতে যায়, চাষিগুলোর কাজ শেষ হয়ে গেল। বড় বড় পার্টি কালো টাকা ধরতে যায় আমাদের চাষিগুলো, আমরা ক্ষুদ্র চাষি, আমাদেরকে শেষ করে দিল। তবু আশা, পুরনো বছর ফুরিয়ে গেলে নতুন বছরে দুর্ভোগ কাটবে, আবার সব ঠিক হয়ে যাবে। প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন তার কথা কি ভুল হতে পারে।